ডালা নিয়ে দিই। এর আগে একবার চুরি হয়েছিল, এর আগে চুরি সব খোল এই করতাল বা ঝাঁজ ঘন্টা চাল টাল গামলা টামলা এইসবগুলো সব নিয়ে দিতেছি। হ্যাঁ, তারপরে ফের আবার এই চুরি। আজকে কি চুরি হয়েছে? আজকে মন্দিরে ঠাকুরের সব গয়নাগুলো সব চুরি হয়েছে। মোটামুটি কত টাকার সম্পত্তি খোয়া গেছে? আনুমানিক তা 15-20 হাজার টাকা এরকম। এছাড়া আর কি খোয়া গিয়েছে? আর একটা কলসি, উঠে দেখলাম যে আমার ঘরে তালা মারা, এই শিকল দিয়ে আছে, আমি বেরোতে হচ্ছি না। আমি ফোন করে আরেকজনকে ডাকলাম, ডাকার পর সে আমাকে খুলে দিল, দিয়ে তারপর ঘরগুলো সব দেখলাম যে তালা দিয়ে আছে। তারপরে মন্দিরের দিকে তাকা দিয়েছি তো গেটটা খোলা, খুলে দেখছি তো তালা খুলে, গেট ঢুকে কাপড় টাপড় ছেড়ে যখন ঢুকলাম তো দেখছি তো সব চূড়া টুরা বাঁশি হার যত কিছু ছিল। এর আগে যখন চুরি হয়েছিল আপনার পুলিশের এফআইআর করেছিলেন? হ্যাঁ। আর এখন কি পদক্ষেপ নেবেন আপনারা? এখনো আবার সেই এফআইআর করতে হবে। আচ্ছা, যেগুলো হারিয়েছে সেগুলো সব লিখে পুলিশের কাছে। ঠিক আছে।